রাজশেখর, প্রমাণের সাথে এই ভৈরবীর কাছে তাহলে ফেঁসেই গেলে তুমি। এটা কি করে তোর হাতে এলো? এইটা তো আমার কালিকা দেবীর উপহার। যোগিনীর সাথে যদি শত্রুতা করো, যোগিনীর পা তো তোমায় ধরতেই হবে। এটা সময়ের মহিমা। আমি তোমাকে তো সামনে দেখতে চাই এখন। কোথায় আসতে হবে বল, আমি আসছি। তোমাকে আসতে হবে না, আমি ওখানে যাব, তোমার বাড়িতে। হ্যাঁ, যেই বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দিয়েছিলে, আজ সেই মহলে সসম্মানে তুমি আমাকে স্বাগত করবে। যেই জায়গাতে আমার অপমান হয়েছিল, সেই জায়গাটা যদি কেউ আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে, আমি ভৈরবী। কালকেই আমি তোমার বাড়িতে আসছি। তোমার বাড়ির লোকেদের বলবে সবাইকে দরজার কাছে দাঁড়িয়ে সসম্মানে আমাকে যেন স্বাগত করে নিয়ে যায়। গঙ্গার মঙ্গলসূত্রটা যখন ঢিপির মধ্যে পড়ে গেল, তখন আপনিই তো উদ্ধার করে এনে দিলেন আমার মেয়েকে, আর এখন আমার গঙ্গাকেই পাওয়া যাচ্ছে না। তাও আপনি কিছুই জানেন না, এরকম ভাব করে রয়েছেন। আপনি শুধু আমার সমস্যা নয়, কত লোকের সমস্যার সমাধান করেছেন, কিন্তু আমার এই কষ্টটা থেকে পার হবার জন্যে আপনি ছাড়া আমার আর কে আছে বলুন? গঙ্গা জেলে থাকার সময় জেল থেকে বেরোতে পারবে বলে আপনি বিশ্বাস জোগালেন আমাকে, এখন ওকে আমি পাচ্ছি না। এখন বলুন মা, ও কোথায় আছে বলুন মা। আসবে গঙ্গা, আসবে গঙ্গা। আছে মা, আপনার মুখ থেকে শুনে আমি খুব খুশি হয়েছি মা। ও কোথায় আছে, কখন ফিরে আসবে মা? ও ঠিক আসবে, ও অবশ্যই আসবে। যেখানে ওর যাওয়ার ছিল না, যখন সঠিক সময় হবে ও নিজেই চলে আসবে। গঙ্গা নিশ্চয়ই আসবে, অবশ্যই আসবে। ওকে খোঁজার জন্য তোমাকে ঘুরে বেড়াতে হবে না, ও একদিন নিজেই চলে আসবে। তুমি নিশ্চিন্তে থাকো। আপনার মুখ থেকে এই কথা শুনলাম তো আমার কাছে এটাই যথেষ্ট। আমার মেয়ে ঠিক ফিরে আসবে, আমার ভরসা আছে আপনার উপর মা। ও আসবে মা, আমি খুব খুশি মা। গঙ্গা আসবে। মা, সেদিন আপনি বললেন যে গঙ্গা আর বেঁচে নেই, আবার আজকে বলছেন যে গঙ্গা বেঁচে আছে। যে জন্ম দিয়েছে সে যাতে দুঃখ না পায়, সেই জন্য ওকে মিথ্যে বললেন? আমি মিথ্যে বলিনি, সত্যি কথাই বলেছি। গঙ্গা আসবেই, ওর যখন আসার সময় হবে ও এক মুহূর্ত অপেক্ষা করবে না, সেই মুহূর্তেই ও চলে আসবে, সঠিক সময়ে এসে আমাদের সামনে দাঁড়াবে। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আমরা পুরো জঙ্গলটা ভালো করে খুঁজেছি, কিন্তু আমরা মিসেস গঙ্গাকে খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে
উনি পার্বতীপুরা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। ফরেস্ট অফিসাররা একরকম শিওর হয়েই বলেছে, কিন্তু আপনি আবার খুঁজতে বলছেন। কিন্তু স্যার, আমার মনে হয় এটা বেকার টাইম ওয়েস্ট হবে, আর কিছুই না স্যার। স্যার, আপনি তো ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে বলছেন, কিন্তু আমি আপনাকে ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি। গঙ্গা এই জঙ্গল ছেড়ে কোথাও যায়নি সেটা আমার মন বলছে। দয়া করে আপনারা একটু চেষ্টা করুন স্যার। ঠিক আছে স্যার, আপনি যখন এতবার বলছেন আমরা চেষ্টা করব। কিন্তু আমার মনে হচ্ছে উনি নেই এখানে। কিন্তু আমার মনে হচ্ছে যে আছে। আমরা যদি একবার পার্বতীপুরের জঙ্গল খুঁজি তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। ও, লেটস সি। এই তুমি একটু শোনো স্যার। কি হয়েছে স্যার? আপনি একে ছবিটা দেখান। এই ফটোতে যাকে দেখছেন তাকে আপনি কোথাও দেখেছেন? না স্যার, দেখিনি স্যার। দেখেননি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার, চলুন স্যার। আরে স্যার, দাঁড় করান স্যার, একটু দাঁড়ান, আমি একে জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার, করুন। এই শোনো, আসছি স্যার। নমস্কার স্যার। আপনি ছবিটা দেখান তো। দাদা, আপনি এই মেয়েটিকে কোথাও দেখেছেন? না স্যার, আমি একে দেখিনি। আসুন স্যার, আসুন। হ্যাঁ স্যার। অরুণ, গাড়ি থামাও। কেন স্যার? অরুণ, ওই একজন মহিলা আসছেন, ওনাকে জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে। দিদা, একটু দাঁড়াবেন। এই ফটোতে যে মেয়েটিকে দেখছেন আপনি কি ওকে দেখেছেন? এইখানে জঙ্গলের দেবীর মন্দিরটা কোথায়? জঙ্গলের দেবীর মন্দির? আমি মানা করা সত্ত্বেও তুমি যাচ্ছ? সাবধানে ফিরে এসো মা, আমি দেখেছি ভাই। কোথায় দেখেছেন ওকে? কবে দেখেছেন আপনি? দুদিন আগে জঙ্গলে এসেছিল। জঙ্গলের দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করছিল, আমি যাওয়ার রাস্তা ওকে বলেছিলাম। ওই মেয়েটার ব্যাপারে খোঁজ করছেন কি আপনারা? আমি ওর স্বামী। এখানে মন্দিরে এসেছিল কিন্তু আর বাড়ি ফেরেনি, সেই জন্যই খোঁজ করছি। সেই মেয়েটা এখনো বাড়ি ফেরেনি? আমি বলেছিলাম যে ওইটা একটা অভিশপ্ত জায়গা, ওকে মানা করা সত্ত্বেও তাও ওইখানে গেল। এখন দেখুন তো কি হলো। ওই মেয়েটাকে ওখানে থাকা সাপ কিছু করেনি তো? কি বলছেন আপনি, একটা সাপ ওনার ক্ষতি করেছে? একটা নয় বাবা, দুটো সাপ। জঙ্গলের দেবীর মন্দিরে নাগলিঙ্গকে ফুল নিয়ে যেতে আমি নিজের চোখে দেখেছি। দিদা, এই গ্রামে পার্বতী নামের কোনো মহিলা থাকে? পার্বতী বলে অনেকেই আছেন। আপনি কোন পার্বতীর কথা বলছেন? এই যে ইনি। ইনি আমাদের কাছে দেবীর মতন। চাষ করার আগে এনার হাত থেকে আমরা ধান নিয়ে তারপরে আমরা চাষ শুরু করতাম। আচ্ছা, ইনি কোথায় থাকেন বলতে পারবেন? উনি গ্রামের সবার উপকার করতেন। কি যে পাপ লাগলো, ওনার পুরো পরিবার সাপের কামড়ে শেষ হয়ে গেল। ওই মায়ের সাহসটাই মনে হয় তোমার বউ পেয়েছে। আরে বেচারা। ত
তুমি ওকে খুঁজতে না গিয়ে মনকে বুঝিয়ে বাড়ি ফিরে যাও। যাও বাবা, বাবা এটা একটু মাথায় তুলে দাও। পার্বতী মায়ের সমগ্র পরিবার সাপের কামড়ে মারা গেছে, আর বাবা একটা সাপকে বন্দী করে রেখেছে। তার মানে বাবা কি পার্বতীর সাথে ভালো কিছু করেছে না তার ক্ষতি করেছে? বুঝতেই পারছি না। তাহলে এই দিদা যেমনটা বলছেন, গঙ্গার সাপের জন্য কোনো ক্ষতি হয়নি তো? হায় ঈশ্বর, এরকমটা যেন না হয়। স্যার, আপনি কিন্তু এনার কথাগুলো একদমই সিরিয়াসলি নেবেন না। আমি ওই ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বলেছি, ওই মন্দিরে সত্যি বলতে কিন্তু কেউই যায় না, কিন্তু ওখানে তো কোনো বিপদ নেই। ফরেস্ট অফিসাররাও ঠিক এরকমই বলেছেন আমায়, এই মহিলার কথার কোনো যুক্তিই নেই। আপনার বউকে কিন্তু সাপ কোনো ক্ষতি করেনি। আমার এখন মনে হচ্ছে যে উনি এই জঙ্গলেই আছেন, তাই ওনাকে আমরা ঠিক খুঁজে বের করে আপনার হাতেই তুলে দেব। আপনি চিন্তা করবেন না, ওনাকে যেভাবেই হোক আমরা খুঁজে বের করব। এখন চলুন স্যার। দাদা, কফি। কে এরকম ভাবে হর্ন দিচ্ছে? সেই দিন রাত্রিরেও না এইরকম ভাবে হর্ন দিচ্ছিল, এখনো ঠিক সেইভাবেই হর্ন বাজাচ্ছে, কে হতে পারে? তোমাকে না দাদা সেদিন তাড়িয়ে দিয়েছিল, আবার এখানে এসে হর্ন দিয়ে দিয়ে আমাদের মাথা খারাপ করছো? ওনাকে কিচ্ছু বলবে না, ওনার যখন ইচ্ছে তখন এই বাড়িতে আসতে পারে, সেই অধিকার ওনার আছে। আসুন মা, আসুন। আরে আরে, আরে ভেতরে যাই তাহলে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ মঞ্জু, হ্যাঁ, আরতির থালাটা নিয়ে এসো। এখন আবার এর আরতি করতে হবে। আরে যাও, আরতির থালাটা নিয়ে এসো। ঠিক আছে দাদা। এক মিনিট, আরতির থালাটা নিয়ে আসুক। এসো এসো। আসুন মা। মায়া, এটা নাও। কি গো,
এই মহিলা আবার এসছে? মামা আবার সম্মান দিয়ে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল, একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? ছ্যা, এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ছ্যা, দাদার উপর কি জাদু করেছে বুঝতে পারছি না। এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও কেন যে আবার এখানে ফিরে এলো, প্রথমে সেটাই খোঁজ নিতে হবে। আসুন মা। বসুন। বাড়ির সবার অজান্তে খুব বুদ্ধি লাগিয়ে তুমি গঙ্গাকে মেরে ফেলেছ, কিন্তু দেখো তোমার থেকে বেশি বুদ্ধি দিয়ে গঙ্গা কিন্তু ভিডিও করেছে। আমার ভাগ্য ওই মোবাইলটা আমার হাতেই এসেছে। গঙ্গার ফোনটা আমাকে দিয়ে দে, তুই কত টাকা নিবি বল, আমি দেব তোকে। টাকা আমাকে? তোমার মতো লোকের কাছে আমি এখানে এসেছি সামান্য টাকার লোভে ভাবছো? আমি একজন পূর্ণ যোগিনী, আশা করি শুধুমাত্র অপূর্ব শক্তির। আমার শুধুমাত্র দরকার ওই অপূর্ব শক্তিগুলোর, সেটা কালচক্রের মধ্যে আছে, সেটা আমাকে এক্ষুনি দিয়ে দাও। আমি তোমার মোবাইল এক্ষুনি ফেরত দিয়ে দেব, আর সেটা না হলে কালকে তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছি পুলিশকে সেটা দিয়ে দেব, আর তোমার ছেলেকেও দেখাবো। যাও এক্ষুনি গিয়ে চক্রটা নিয়ে এসো। মনে যখনই তুই বললি যে তুই আমার বাড়িতে আসবি, তখনই ঠিক করে নিয়েছি যে তোকে আমি শেষ করে দেব। তুইও জানিস কালচক্রের ব্যাপারে অরুণকে বলে দেবে বলে গঙ্গা ভয় দেখিয়েছিল, তুইও জানিস গঙ্গার সাথে তারপর কি হয়েছিল। এখন তোকে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না, তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। কি দেখছিস তুই, কালচক্রের যে আশাটা তুই করেছিস সেটা এখন ছাড়, তুই তোর জীবনটা কি করে বাঁচাবি সেটা ভাব। যদি তুই জীবনে বেঁচে থাকতে চাস তাহলে মোবাইলটা খুঁড়ি দে। তুই দিবি না আমি তোকে শেষ করে দেব। আমাকে খুন করবে? কোথায় মারো? কি হলো, কি দেখছো? তোমাদের শত্রুকে মারতে হলে তলোয়ার ধরতে হয়, কিন্তু আমার চোখটাই তলোয়ার। আমি তো জানি তুমি কতটা নিচু মনের, সেটা জেনেও আমি এখানে এসেছি, বুঝতেই পারছো আমি ঠিক কেমন। হ্যাঁ, আমার সাথে তুমি যদি শত্রুতা করো তুমি হেরে যাবে,
ব্যাপারটাকে না বাড়িয়ে কালচক্রটা নিয়ে এসো। ঠিক আছে, তুই যে চক্রটা এখানে ফেলে গেছিলি সেটা দিয়ে দেব, কিন্তু ওই ফোনটা এক্ষুনি আমায় দিয়ে দে। হ্যাঁ, আমি তো একটা কালচক্র নিতে এখানে আসিনি, তিনটে কালচক্রই আমি নিতে এসেছি। তিনটে কালচক্র যে করেই হোক আমার চাই। তুমি যদি না দাও সেটা, জেলে তোমাকে যেতেই হবে। হ্যাঁ, এত কি চিন্তা করছো তুমি? এটা শুধু আমার একার উপর নির্ভর করছে না, আমার পার্টনারদের জিজ্ঞেস করতে হবে। ততক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধরে থাকো। তোমাকে শুধুমাত্র দুদিনের সময় দিলাম, ততদিনে আমার কাছে তিনটে কালচক্রই যেন পৌঁছে যায়, তারপর কিন্তু আমি এক মুহূর্ত দাঁড়াবো না, তোমারই কষ্ট হবে। হ্যাঁ, এই এদিকে এসো। তোমাকে ডাকছে মনে হচ্ছে, যাও। আমি দেবী? ওকে না, তোমাকে ডাকছি আমি, এসো। তোমায় ডাকছেন তো উনি, শুনতে পাচ্ছ না? এসো এসো দেবী। তুমি এখানেই থাকো, তুমি চলো। কি ব্যাপার দাদা? যাও, এগিয়ে দাও। এই বাড়ি থেকে অপমানিত হয়ে চলে গেছিলাম, আবার এত সম্মান এই বাড়িতে পাচ্ছি সেটাই ভাবছো নাকি? আমি ভৈরবী। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, গাড়ির দরজাটা খোলো। হ্যাঁ, খুলে দাও। কি ব্যাপার দাদা? এই সেদিন তুমি ওকে এখান থেকে তাড়িয়ে দিলে, আবার আজকে তুমি ওকে এত সম্মান দিচ্ছ, কি এমন ঘটলো? এরকম কেন করছো? আরে, ওনার অনেক শক্তি আছে, আর যাদের শক্তি আছে তাদের কাছে মাথা নিচু করতে হয় মা। হ্যাঁ, চলো চলো, খুব খিদে পেয়ে গেছে, জল খাবার খাই গিয়ে, চলো চলো। স্বামীজি। হ্যাঁ, এসো রাজশেখর। কি হচ্ছে এটা? গঙ্গাকে কষ্ট দিয়ে নন্দিনীকে আনবার চেষ্টা করলাম, কিন্তু নন্দিনী এলো না, সেই জন্যে বাইরে না এসে থাকা নন্দিনীকে বাইরে নিয়ে আসার জন্যে এই সব কিছু ব্যবস্থা করছি। মার্গশিরা মাসের পূর্ণিমাতে নন্দিনী যাতে মানবী রূপ না ফিরে পায় সেই সব ব্যবস্থাই আমি শুরু করে দিয়েছি। এইটা আমি নন্দিনীর জন্যে একটা জাল বানাচ্ছি, এই জালে ও নিশ্চয় ফেঁসে যাবে। ও পূর্ণিমার দিন শিবলিঙ্গের শক্তি অনেকটাই বৃদ্ধি পায়, এক একটা জীব এক একটা শিবলিঙ্গের হয়ে থাকে। নন্দিনীর প্রকৃতি অনুযায়ী নন্দিনী বিশ্বলিঙ্গের অধীনে থাকে, ওই বিশ্বলিঙ্গ হিমালয়ে আছে, ওই কাজ এখন করতে হবে বলে ওই স্থান থেকে আনা মাটি দিয়ে এই স্থানে আমি
এক বিশেষ লিঙ্গ স্থাপন করব। ওইটা পাথর কেটে বানানো বিশ্বলিঙ্গ নয়, একমুখী রুদ্রাক্ষ দিয়ে বানানো বিশ্বলিঙ্গ। ওই বিশ্বলিঙ্গের অষ্ট শক্তি সিদ্ধি হবে বলে ইন্দ্রকুণ্ড, অগ্নিকুণ্ড, বায়ুকুণ্ড, বৈরুতকুণ্ড, কুবের কুণ্ড, যমকুণ্ড আর ঈশান কুণ্ডের মতো আটটি কুণ্ড তৈরি করে মহারুদ্র যজ্ঞ করব আমি। আমি এখানে বিশ্বলিঙ্গের যজ্ঞ করলে নন্দিনী যেখানেই থাকুক না কেন তাকে এইখানে নিয়ে আসবে। এই বিশ্বলিঙ্গের আকর্ষণ শক্তি নন্দিনীকে মানবী রূপ নেওয়া থেকে আটকাবে। এই পূর্ণিমাতে ওর মানবী রূপ ধারণ করা আটকাতে পারলে নন্দিনী এর পরে আর কখনো মানবী রূপ ধরতে পারবে না, আর ও যে শক্তি নাগ তারও কোনো মূল্য থাকবে না। ওই নন্দিনীকে দিয়ে আমাদের কোনো ধরনের সমস্যা আর হবে না। স্বামীজি, নন্দিনীর বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে আমরা বারবার হেরে গেলেও আপনি ধৈর্য ধরে একটার পর একটা চেষ্টা করে চলেছেন। হয়তো এই চেষ্টাগুলো সফল হচ্ছে না, কিন্তু এটা নিশ্চিত যে আমাদের এই চেষ্টাগুলোই লক্ষ্যে পৌঁছে দেবে বলে আপনি বলে এসেছেন। নন্দিনীকে ধরে রেখে আপনার এই অসাধারণ চেষ্টাগুলো একদিন নিশ্চয়ই সাফল্য লাভ করবে, সে বিশ্বাস আমার আছে। কিন্তু আমি এখন একটা অন্য সমস্যায় পড়েছি। নন্দিনীকে নিয়ে আমাদের বড় সমস্যা কি আছে? সেদিন গঙ্গাকে শেষ করার পরে ওর সাথে সাথে সব সমস্যা শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু তা হয়নি। সমস্যাটা ভৈরবীর রূপ নিয়ে আমাদের সামনে এসেছে। কে ওই ভৈরবী? ও কেন বিরক্ত করছে? ভৈরবীকে দেখে অরুণকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। ইনি ভৈরবী, জানকীর গ্রামে থাকেন। শুধুমাত্র মন্ত্রতন্ত্র সেটাই না, তোমার খুব কাছের একজন স্বামীজির রূপ নিয়ে এখানে এসেছিল, সেটা আমি। জঙ্গলের দেবীর সৃষ্টি হল কালচক্র, ওই চক্র কালিকা দেবীর অংশ, সেটা দেবীর সম্পত্তি। প্রমাণের সাথে এই ভৈরবীর কাছে কিন্তু তুমি একেবারে ফেঁসে গেছ। গঙ্গা বাধা দিচ্ছিল বলে ওকে আমরা এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, এখন এই ভৈরবী এসে আমাদের হুমকি দিচ্ছে, এখন আমি কি করি? গঙ্গার মোবাইল ভৈরবীর হাতে এসেছে, ওটা দিয়ে ও আমাকে সব সময় ভয় দেখাচ্ছে। আমার এখন জলে কুমির, ডাঙায় বাঘ, এই রকম অবস্থা হয়েছে। এখন যে আমি কি করব সেটা বুঝতে পারছি না স্বামীজি। তুমি কোনো চিন্তা করো না রাজশেখর, কেউ যদি তোমার বিরোধিতাও করে তুমি জেনো আমি আছি। কাল চক্রটা নেবার জন্যে পরকায়া শক্তি ব্যবহার করে আমার রূপ ধারণ করে কেউ একজন এসেছিল বলে যখন আমি জানলাম তখন তার সাথে দেখা করব ভাবলাম। এক কাজ করো, তুমি ভৈরবীকে আমার বলা জায়গায় দেখা করতে বলো, ওর সাথে আমি কথা বলতে চাই। ও মা কালীর সাধিকা স্বামীজি, ওকে সহজ কথায় দমানো যাবে না। তুমি বলো আমি ডেকেছি, নিশ্চয়ই ও আসবে। আপনি কি বলছেন স্বামীজি? আপনি যে ওর প্রতিদ্বন্দ্বী সেটা তো ও জানে, তাহলে কেন আসবে ও? এটা কেন বুঝছেন না? সেই জায়গাটা যেখানে জঙ্গলের দেবীর চক্র ছিল, সেই কালচক্র আমি ঠিক উপায় করে নিয়ে নিয়েছি। 20 বছর সেই চক্র যত্ন করে রেখেছি, সেইটা দেখার আগ্রহ আমার থাকলে ওই ভৈরবীরও নিশ্চয়ই আগ্রহ থাকবে। ওকে তুমি ডাকো, ও নিশ্চয়ই আসবে। ঠিক আছে স্বামীজি, আমি এবার আসছি।
বাবা, আজ কি গঙ্গাকে পাওয়া যাবে? গেলেও যেতে পারে, অত তাড়া কিসের, একটু অপেক্ষা করে দেখি। হ্যাঁ সীতা, ঠিক সময়ই এসেছো, দুজনকে একটু কফি করে খাওয়াও। কেন, আমাদেরকে মানুষ বলে মনে হয় না? সীতা, আমাদের জন্য কফি নিয়ে এসো। দেবসেনা আসার সময় হয়ে গেছে, ওর জন্য খাবার রেডি করতে হবে, আপনি বরং লক্ষ্মীকে বলুন না। হ্যাঁ মা, তোমাকে আগের সীতা মনে করে একটু কফি চাইলাম, ক্ষমা করো। ওকে কি আগের সীতা মনে করেছেন? এখনো অরুণের বউ। এই প্রাসাদের মালকিন, ওর কাছে কফি চেয়েই ভুল করেছেন। সরি, ঠিক আছে তুমি যাও মা, আমি লক্ষ্মীকে বলছি কফি দিতে। এত ছোট একটা বিষয়কে কেন বড় করছো? তোমরা কফি খেতে চাইছো তো, আমি এনে দিচ্ছি। আমাকেও দিও। কোনো একজন দিলেই হলো। অরুণই যে ওর গলায় মঙ্গলসূত্র পরিয়েছে সেটা জানাজানি হতেই কেমন বদলে গেছে দেখুন। ওকে উচিত শিক্ষা দিতে হবে, কিছু করতে হবে। তুমি কি করতে চাও বলো? দেবসেনা আসুক, অরুণ সীতাকে বিয়ে করেছে বলে এই ব্যাপারটা জেনে গঙ্গা রাগ করে এই বাড়ি ছেড়ে কাউকে কিছু না বলেই চলে গেছে, এটা বলে দেবসেনাকে উস্কে দেব। সেসব করে আর কি লাভ? আরে গঙ্গাকে কোথাও পাওয়া যাচ্ছে না জানলে দেবসেনা একদম ছটপট করবে। এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন আপনি? এই ব্যাপারটা শুনে দেবসেনার আবার ওই রকম হবে। সীতার জন্যই গঙ্গা এই বাড়ি ছেড়ে চলে গেছে জানতে পারলে কেঁদে চিৎকার করে ঝামেলা করে সীতাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। এক কাপ কফির জন্য কি সীতা তার যৌবন খারাপ করবে এটা চাইছো? এই নাকি তোমরা বড় হয়েছ? কি ব্যাপার কিরণ, খুব ভালো মানুষের মতো কথা বলছো দেখছি। ওর কথা বাদ দাও, তোমার আইডিয়া একদম সুপার আছে, ওই রকমই করো। এটা আমি করব না, আপনি করবেন। আমি করব? হ্যাঁ আপনি। কেন বলুন তো, এ বাড়িতে আমি যদি কিছু বলি কেউই বিশ্বাস করে না। তাই তো দেবসেনাকে বললেও বিশ্বাস করবে না। সেই জন্যই দেবসেনা এলে আপনাকে বলতে হবে। হ্যাঁ দেবসেনা এসে গেছে, আপনি কথা বলুন। আমি কথা বলছি। এসো এসো দেবসেনা মহারানী। এই এই বাহ, এইখানে বসো। স্কুল শেষ হলো? হয়ে গেছে। আজকে টেস্টে আমি ফার্স্ট হয়েছি জানো অঙ্কেল। ও বাহ, খালি ফালতু কথা। তুমি খুব সোনামি, পড়াশোনাতে তোমাকে কেউ হারাতে পারবে না। থ্যাংক ইউ। ওই শুরু করে দিয়েছে। কিন্তু এই বাড়িতে এমন একটা কিছু ঘটেছে যা তুমি জানো না, তুমি সেই ব্যাপারটা জানতে চেও না। আমি জানি না এমন কি হয়েছে এখানে আঙ্কেল। বলছি সীতা আছে না? সীতা? হ্যাঁ সীতা মা, জানি তো। বাবা আছে না? তোমার বাবা? হ্যাঁ বাবাও আছে, সীতা মা আছে। এত ঘুরিয়ে পেছিয়ে না বলে সোজা সোজা বলো না আঙ্কেল। এইবার পথে এসো। ঠিক আছে মা, তোমার বাবা সীতামাকে বিয়ে করেছেন। তাই নাকি? হে ভগবান। তোমার বাবা সীতাকে বিয়ে করার পরে কি সব ঘটেছে জানো? কি হয়েছে? আরে তো ভালোই তো হলো। আরে তো দেখি, বাবা সীতামাকে বিয়ে করে নিয়েছে সেটা বলা ছাড়া খুশির আর কি এমন খবর আছে সেটা বলো। আমি স্কুল থেকে ফেরার পর দারুণ একটা নিউজ দিয়েছো, থ্যাঙ্কস আঙ্কেল। দেবসেনা, সীতার জন্য গঙ্গা যে বাড়ি ছেড়ে চলে গেছে সেই কথাটাই তো বলবেন, তা না খালি গৌরচন্দ্রিকা করে যাচ্ছে। আপনাকে বলাই ভুল, আপনাকে যে কেন বললাম আমি বলে দিতে পারতাম, দেখলে কাণ্ডটা, মাথায় বুদ্ধি নেই। এখন বুঝতে পারলে তো?
কথাটা তুমি একটা বাচ্চাকে বিশ্বাস করাতে পারলে না, তার উপর বলছো পার্টিতে নাকি এই কথাটা অন্যদের বিশ্বাস করাবে, কি করে ভরসা করবো বলো তো? আমার অবস্থা দেখে খুব মজা লাগছে না? সেদিন আমি বলার পর তুমি যে সীতামাকে বিয়ে করে নিয়েছো, এরপর সীতামা এই বাড়ি ছেড়ে আর যাবেই না, আমাদের বাড়িতেই থাকবে। বাবা, তোমাকে একটা কথা বলবো, সেদিন তুমি সীতামাকে বিয়ে করবে না বলে বলেছিলে না, মনে পড়ে? সেটা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু তুমি নিজে আমার মন খারাপ ঠিক করে দিয়েছো, কারণ তুমি আমার সীতামাকে বিয়ে করে নিয়েছো। তোমার মতো বাবা পৃথিবীতে আর একটাও নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গিয়ে সীতামাকে উইশ করে আসছি। শুধু তাই না, আমার কথা শুনে এই যে তুমি সীতামাকে বিয়ে করে নিয়েছো না গো, এটা যদি একবার বলি না আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নেবে। যাই, আমি চুমুটা খেয়ে আসি। মাধবদা, মাধবদা, হ্যাঁ মাধবদা, দাঁড়াও। আমাদের বাড়িতে তুমি কত সুখে থাকতে, আর এখন এই পাগলের মতো আপন মনে কোথায় যাচ্ছ? তোমাকে যদি মানুষ এখন এই অবস্থায় দেখে তাহলে আমার সম্বন্ধে কি ভাববে? আপনার সাথে কাজ করার থেকে এটাই ভালো। মাধবদা, তুমি কার সাথে কথা বলছো সেটা জানো তো? আমি জানি, একটা অসুস্থ মনের মানুষের সঙ্গে কথা বলছি। আপনার ছেলে আমার মেয়ের সাথে যে ব্যবহার করেছে, কেন সে এটা করেছে আপনি সেটা জিজ্ঞেসও করেননি? সেখানে দাঁড়িয়ে আপনি আমার ব্যাপারে কি করে কথা বলছেন? গঙ্গার জন্য তুমি আমার সঙ্গে এই রকম ব্যবহার করছো, তুমি কি সব কিছু ভুলে গেছো? গঙ্গা কি তোমার নিজের মেয়ে? গঙ্গাকে যে আমি কতটা বিশ্বাস করতাম সে সব তুমি ভুলে গেলে? কি এখন চুপ করে আছো কেন? বিয়ের পরে নিঃসন্তান ছিলে বলে কোথা থেকে একটা অনাথ মেয়েকে নিয়ে এসে মানুষ করবে বলে আমাকে তুমি বললে? বেচারা অনাথ বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া লাগলো, তাই আমিও রাজি হয়ে গেলাম। সেই বাচ্চাটার নাম রাখা হলো গঙ্গা। সেই গঙ্গাকেই এখন তুমি নিজের মেয়ে বলে দাবি করছো? সত্যিই কি ও তোমার নিজের মেয়ে? এই গঙ্গা যে তোমার মেয়ে নয় এ কথাটাকে আমি কখনো কাউকে বলেছি? গঙ্গা অনাথ বলে কখনো ওর সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি? তোমার চাইতে ওকে আমি বেশি ভালোবেসেছি, আমার নিজের ছেলের সাথে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি, বাড়ির বৌমার সম্মান দিয়েছি। ও ওই পার্বতীপুরে গিয়ে যদি হারিয়ে যায় তার জন্য আমি কি করতে পারি? আমার ছেলেই বা কি করতে পারে? জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে ও যদি ফিরে না আসে তার জন্য কি আমার ছেলে দায়ী? গঙ্গা বাড়ি ফেরেনি বলে তুমি যে কষ্টটা পাচ্ছ, আমি যে কষ্টটা পাচ্ছি, আর অরুণ যে কষ্টটা পাচ্ছে সেটা তোমার আমার সবার চাইতে বেশি। কেন জানো? কারণ গঙ্গাকে ও প্রাণের চাইতেও বেশি ভালোবাসত।
অরুণ নিশ্চয়ই কোনো পরিস্থিতির চাপে সীতাকে মঙ্গলসূত্র পরিয়েছিল, কোনো কারণে সেটা বলতে পারছে না, লুকিয়ে রেখেছে। কার জীবনে রহস্য নেই বলো তো? গঙ্গা যে তোমার মেয়ে নয় সেটাকে তুমি লুকিয়ে রাখোনি, তোমার এই রহস্যটা আমি লুকিয়ে রাখিনি। যা হবার তা হয়ে গেছে, সীতাও গঙ্গার মতন ভালো মেয়ে। সীতাকে বাড়িতে নিয়ে এসেছে গঙ্গা। যদি এরকম কিছু হয়েও যায় তাহলে কি সত্যি সত্যি আমরা সেটা আটকাতে পারব? দেখো মাধবদা, আমার কোনো কিছু দরকার হলে গঙ্গা গঙ্গা বলে ডাকাটা আমার অভ্যেস হয়ে গেছে। কখনো কিছু যদি বলবার দরকার হয় মাধবদাকে বলতে আমার অভ্যেস হয়ে গেছে। এই রকম একটা সময়ে গঙ্গাও নেই, তুমিও চলে যাচ্ছ, এ যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। তুমি এইসব ব্যাপার ভুলে গিয়ে এখন বাড়ি চলো। না, গঙ্গা আমার নিজের মেয়ে না হতে পারে, কিন্তু নিজের কাছে রেখে মানুষ করেছি সেই সম্পর্কটাই তো অনেক। গঙ্গা আমার দুনিয়া, ও যে বাড়িতে নেই সেখানে আমি থাকব না। প্রথমে ও ফিরে আসুক, তারপর ওখানে থাকব কি না ভেবে দেখব। ডাক্তারবাবু মনে হচ্ছে আরে না না, আমি হসপিটালেই আছি, একটু দেরি হবে আসতে। হাই ডক্টর। হাই অরুণ, বাবা কেমন আছেন? বাবা এখন খুব ভালো আছে, কিন্তু এই দুদিন আগেই বাবা যখন বুকে ব্যথা নিয়ে হঠাৎ আমায় কল করে তখন আমি খুব ভয় পেয়ে যাই, কিন্তু আপনি যখন বললেন যে গ্যাস ছাড়া আর কিছুই হয়নি তখন শান্তি পেলাম। গ্যাসের প্রবলেম বলেছি? কি বলছো, আমি তো তেমন কিছু বলিনি। না না, আমি তেমন কিছু বলিনি। কিন্তু পরশুদিনই তো বাবা আপনার হসপিটালে গিয়ে চেক আপ করিয়েছিলেন। আমি ওনাকে দেখেছি তা প্রায় দু মাস আগে।